আসসালামু আলাইকুম ফসাইফেক রাব্বানির এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি আমরা যারা প্যারিসে ইমিগ্রেন্ট ফাইল জমা দিতে চাই আমরা এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার সাথে বেশ ভালোভাবেই পরিচিত রন্ধেব নেওয়ার ক্ষেত্রে এই পেজটি ব্যবহার করা হয় তো আমরা এক কাজ করি এই যে প্রথমে মানে আমি এই ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করবো আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে কিভাবে আপনারা কোন পরিস্থিতিতে কীভাবে রন্ধব নিতে পারেন প্যারিস প্রিফেকচারে এই পেজটা নর্মালি আসে যখন আপনি এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে এখানে এটাতে যখন আপনি যাবেন এটাতে যাওয়ার পর আপনার পরবর্তীতে এই পেজটি আসবে এই পেজটিতে তারপর ফন গন্দে ভুতে যখন আপনি ক্লিক করবেন তখন এই জিনিসগুলো চলে আসবে তো অনেকেই আসলে এখানে বুঝতে পারে না আসলে কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিবে আর প্যারিসের রণদেবু নেওয়াটা এত কঠিন হয়ে দাঁড়িয়েছে যে অনেকে এটাকে একটা ব্যবসা হিসাবে ব্যবহার করছে যাই হোক তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য যেন আপনারা আপনাদের রণদেবুটি নিজেরাই নিতে পারেন তো এখানে দেখেন অনেকগুলো অপশনস রয়েছে আমরা একদম প্রথম অপশনস থেকে অপশন থেকে শুরু করি প্রথমটা হচ্ছে দো মন্দ দো চিথো এচুডিও এটা হচ্ছে যারা স্টুডেন্ট কার্ডের আবেদন করতে চায় তাদের জন্য এটা দ্বিতীয়টিতে আসি আমরা দো মন দিথ দো সেজোদ সাবিচুয়াল দিজ দশ বছর থাকা অবস্থায় কার্ডের আবেদন কিন্তু এটা শুধুমাত্র আলজেরিয়ান নাগরিকদের জন্য এটা দ্বিতীয়টা তৃতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে অসুস্থতার কারণে যেটা তৃতীয় এখানে যে তিনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে থ্রুফো আর একটি হচ্ছে শাহকো তো আপনারা জানেন যে প্যারিসে দুটো প্রিফেকচার একটা হচ্ছে থুইফো আর একটা হচ্ছে শাহকো তো যখন আপনি থুফোতে ক্লিক করেন তখন এখানে আপনি দেখতে পারেন যে আসলে প্যারিস কত কত এটার আওতায় রয়েছে যেমন প্যারিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো ষোলো সতেরো এবং আঠারো যারা প্যারিস এই আগুন জীস্মগুলোর মধ্যে থাকেন তারা বেসিক্যালি থ্রি ফোর থ্রি ফোর আওতায় সেটা মারাদি হোক কিংবা কাজ হোক কিংবা অন্যান্য যাই হোক না কেন এটা আপনাদের প্রথমেই জানতে হবে যে আপনি যদি প্যারিস এক বা প্যারিস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো ষোলো সতেরো কিংবা আঠারোতে থাকেন তাহলে আপনি ফোর আওতায় আর এটা আমরা দেখছিলাম হচ্ছে যারা অসুস্থ হ্যাঁ দমন দুচ্ছিদ্যসেজ পুগেজো মেডিক্যাল অসুস্থতার কারণে থ্রুফো আর এটা হচ্ছে শাক তো শাক কোন কোন আহন জীষ্ম গুরু আওতায় পড়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন যেমন আপনি যদি প্যারিস এগারোতে থাকেন বা প্যারিস বারোতে থাকেন বা প্যারিস তেরো ১৪ উনিশ বা বিশে থাকেন তাহলে সেটা শাহ্কো এর আওতায় ঠিক আছে সো আপনি অসুস্থতার কারণে কার্ডের আবেদন করার ক্ষেত্রে এই জিনিসটি আপনার মাথায় রাখতে হবে যে আপনি থ্রুফোতে নাকি শাহকোতে আর তৃতীয় যেটি এটা অসুস্থতার কারণে কিন্তু এটা শুধুমাত্র আলজেরিয়ান নাগরিকদের জন্য এই এটা হুম প্রথম দুটা হচ্ছে সাধারণ যারা অসুস্থ তাদের জন্য থ্রুফো বা সার্কো এটা নির্ভর করে প্যারিসে কোথায় থাকেন সেটা অনুযায়ী এখন আমরা আসি হচ্ছে দমন দাদমিসিউ এক্সেপশনাল ওসেজো সিচুয়েশন প্যাস এ ফ্যামিলিয়াল থ্রুফো এখানেও দেখেন থ্রুফো এবং সার্কো দুইটাই আলাদা তো থ্রুফোতে আসলে এটা হচ্ছে দশ বছরের আওতায় যারা আবেদন করবে তাদের জন্য ঠিক আছে মানে পারিবারিক কারণ দেখিয়ে কিংবা দশ বছরের আওতায় যারা অ্যাপয়েন্টমেন্ট নেবে তাদের জন্য এটা সো আপনি যখন এই থ্রুফুতে ক্লিক করবেন নর্মালি আপনি আবারও এখানে দেখতে পারবেন যে ওই যে আগে যেই প্যারিসের আগুন জীস্মগুলো ছিল এখনও সেটাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পনেরো ষোলো সতেরো আঠারো আবার আপনি যদি প্যারিস তেরোতে থাকেন তাহলে হয়তো আপনার শাহকোতে রণদেব হবে তাই না এগারো বারো তেরো চোদ্দো উনিশ এবং বিশ এটা হচ্ছে শাহকো তো এই দুটো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি আপনি দশ বছরের বেশি সময় ধরে ফ্রান্সে থাকেন কিংবা পারিবারিক কারণে যদি আপনি রন্দেব বুনিতে চান সেটা আর একদম শেষে তিন নাম্বার যেটা এটা হচ্ছে একই কারণ কিন্তু এটা শুধুমাত্র আলজেরিয়ান নাগরিকদের জন্য সো এখানে আপনারা যাবেন না এরপর আসে হচ্ছে কাজের মাধ্যমে বৈধতা যেটা একদম শেষে আছে এটা মানে শেষের আগেরটা বলা যায় এই যে এই তিনটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কাজ থ্রুফো সো যারা প্যারিস ওই এক দুই তিন এটাতে থাকেন এই যে এগুলোতে থাকেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে থ্রুফো আর শাক্য হচ্ছে এগারো বারো তেরো চোদ্দো উনিশ এবং বিশ তো এখন আপনি মনে করেন প্যারিস বিশে থাকেন তাহলে আপনি শাক্ষ্যতের অন্ধে বনিবেন প্যারিস তেরোতে থাকেন তাহলে আপনি শাক্ষতের অন্ধে নিবেন হুম চোদ্দোতে থাকেন তাহলে শাক্ষতের অন্ধে নিবেন এভাবে ভাগ করা বিষয়টা সো যারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য বা ইমিগ্রেন্ট হওয়ার জন্য রন্ধে নিতে চাচ্ছেন তারা থ্রুফো এর আওতায় যারা তারা এখানে নেবেন আর শাহকো এর আওতায় যারা তারা এখানে নেবেন এখন আপনি কিভাবে জানবেন যে আপনি থ্রি ফোর আওতায় নাকি সার্কোর আওতায় আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন আপনি প্যারিস যততে থাকেন এটা যদি এখানে থাকে তাহলে বুঝবেন যে এটাই নিতে হবে আপনার দেখো সো ধরে নিলাম যে আপনি আর শেষেরটা হচ্ছে আলজেরিয়ান নাগরিকদের জন্য আর এটা হচ্ছে পোয়া থাকে এটা গুরুতর গুরুতর কিছু না সো এখন যদি আপনি মনে করেন যে শাক কোতে রন্দেবু নিতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যেতে হবে আপনার নিচে যাওয়ার পর এই যে ভইয়ে কোশেল কাজ তো এফেকচু ইন দ্য মন দিব হুম সো এটা আপনি করার পর এটা আসবে সো এখন নাই খালি যে কারণে এটা আসতে যদি খালি থাকে তাহলে এখানে রন্দেবুর সময়গুলো দেখাবে সেটাতে আপনার ক্লিক করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে রণদেব নেওয়ার প্রসেস যদি খালি থাকে তাহলে পরবর্তীতে আপনার নামটা নেওয়া হবে সব কিছু নেওয়া হবে এবং সিকিউরিটি পারপাসে আপনার কিছু ছবি টবি দেখানো হবে অনেক ক্ষেত্রে আপনি যদি জিমেইলে অলরেডি কানেক্টেড থাকেন মানে যে কম্পিউটারে আপনি চেষ্টা করছেন সেখানে যদি জিমেইল কানেক্টেড থাকে তাহলে হয়তো ওই যে সিকিউরিটির জন্য বিভিন্ন ছবি টবি দেখানো এটা নাও দেখাইতে পারে ঠিক আছে সো এখানে জাস্ট ক্লিক করতে হবে আরাম সো আপাতত নেই তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন রন্ধব্য নেওয়ার জন্য তারা এখান থেকে এই জিনিসটুকু বুঝে তারপর তো আমি আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা তাড়াতাড়ি নিতে পারেন ধন্যবাদ আমাদের সবাইকে